14 লক্ষ গাঁজা গাছ ধ্বংস করলো কলমছড়া থানা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সোমবার দুপুর 12টা থেকে বিকেল 5:30 পর্যন্ত জানা যায়, গোপন খবরের ভিত্তিতে কলমছড়া থানা পুলিশ কলমছড়া থানার অন্তর্গত গলার চিপা মুলিবান সহ 8 নং কলোনি এলাকায় অভিযান চালায় সরকারি ভূমিতে। এদিনে সরকারি ভূমিতে প্লাস্টিক প্লটে অভিযান চালিয়ে 14 লক্ষ গাঁজা গাছ ধ্বংস করে কলমছড়া থানা পুলিশ। আগামী দিনেও কলমছড়া থানা পুলিশের এই অভিযান জারি থাকবে। এদিনের এই গাঁজা গাছ ধ্বংস অভিযানে ছিলেন কলমছড়া থানার এসআই অরুণ দেববর্মা, এসআই অসীম ভৌমিক, এএসআই বেনু দেবনাথ সহ কলমছড়া থানার এসপিও এবং টিএসআর জওয়ান। জানা যায় গোপন খবরের ভিত্তিতে কলমছড়া থানা পুলিশের এই অভিযান। জানা যায় গাঁজা কারবারীরা কলমছড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে গাঁজা বাগান তৈরি করেছেন। আগামী দিনেও কলমছড়া থানা পুলিশের এই অভিযান জারি থাকবে বলে জানা যায়।